Assalamu alaikum everyone, it's me Mohammad Mithun Sheikh. Welcome to my another video. আপনারা যদি চান আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আরো আপডেট ভিডিওর জন্য। আমার ফেসবুক আইডির নাম মোহাম্মদ মিথুন শেখ। আমি এখন যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা হয়তোবা আমার আগেই বানানো উচিত ছিল। এখন বলি, আপনি যখন ইতালিতে ফার্স্ট ল্যান্ড করবেন আপনার কি কি করণীয়। তো ফার্স্টে আমি বলে নেই, আপনারা যারা নতুন আর কি ইতালিতে ভিসা পেয়ে গেছেন আসবেন, তারা কি কি নিয়ে আসবেন সাথে করে, আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট, এই তিনটা তো লাগবেই, ম্যান পাওয়ারও লাগবে, ম্যান পাওয়ারটা করে নিয়ে আসবেন। ম্যান পাওয়ার হলো আপনার এজেন্সিতে যা, বিভিন্ন ঢাকাতে এজেন্সি আছে, এজেন্সিতে যাবেন, ম্যান পাওয়ার করতে বলবেন। আপনার শুধু পাসপোর্টটা লাগবে ম্যান পাওয়ার করার জন্য, 15 থেকে 2000 টাকা নিবে, তো ম্যান পাওয়ার তারা করে দিবে। আর আপনার হাসপাতালে গিয়ে কোভিড-19 টেস্ট করবেন, এটা তো বাধ্যতামূলক, 72 ঘন্টা আগে করতে হবে। আমার কথাই বলতেছি, আমি করছি হলো যেদিনকে আমার রাত্রে ফ্লাইট, ওদিনকে আমি ভোরবেলা করছি। আপনার রাত্রে আমার ফ্লাইট ছিল হলো 1টা বাজে, আমাকে তারা রিপোর্ট দিয়ে দিছে 8টার দিকে। আমার বাসা তো ঢাকা, এয়ারপোর্ট যেতে বেশিক্ষণ লাগে না, তো 72 ঘন্টা পর ওই করোনা সার্টিফিকেটের আপনার ওই যে কোভিড-19 যে টেস্ট করছেন ওটার কিন্তু মেয়াদ চলে যায় এয়ারপোর্টে, তারপর দেখালে কাজ হবে না। তারপর আপনার DLF একটা ফর্ম আছে, ওইটা পূরণ করবেন। এটা হয়তো বা আপনি এটাও এজেন্সির মাধ্যমে করতে পারেন, আপনি নিজে পারলে নিজে করবেন, এটাও 1000 টাকার মতো যাবে। তো করোনা সার্টিফিকেট আপনার, আরেকটা কথা বলি, আপনি যদি করোনা টিকা নাও দেন তাও আপনি যেতে পারবেন ইতালিতে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যখন ইতালিতে যাবেন গ্রিন পাসটা নেবেন তখন অবশ্যই আপনাকে করোনা টিকা দিতে হবে। আপনি যদি দেশের থেকে টিকা দিয়ে আসেন তাহলে ফাইজার আর মডার্না টিকাটা দিয়ে আসবেন। আমার কথা ক্লিয়ার? তো এগুলো সব নিয়ে যাওয়ার পর আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন এগুলো সব কিছু নিয়ে। তারপর আপনার ওই যে করোনা যে সার্টিফিকেটটা, আপনার করোনা নাই যে হসপিটাল থেকে যে রিপোর্টটা দিবে সেটা সত্যায়িত করে নেবেন, এয়ারপোর্টের ভিতর থেকেই সত্যায়িত করা যায়। তারপর আপনি আপনার লাগেজ এগুলো সব চেক ঠেক করলেন, স্লিপ দিল। তারপর আপনি যখন ইমিগ্রেশনে যাবেন পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কেন যাবেন, আপনার নাম পরিচয়, বাবার নাম, ঠিকানা, অ্যাড্রেস যাচাই করবে যে সব কিছু ঠিক আছে কি না আপনার মুখের কথার সাথে। সেগুলো একটু অনেকে আছে চেঞ্জ করে, বেশিরভাগই চেঞ্জ করে আপনার জন্মসালটা, এগুলো ভালো করে মুখস্থ করে যাবেন যেন বলতে পারেন। আর কেন যাবেন বলবেন যে আমার, বলবেন আপনার যেটা ভালো লাগে, সত্য কথাই বলবেন যে আমার বিদেশে যাওয়া লাগবে, আমার ফ্যামিলি সমস্যা এই সেই বলবেন। তো এগুলো জিজ্ঞেস করার পর ইমিগ্রেশন কোর্ট ছেড়ে দিবে, তারপর আপনি ফ্লাইট করবেন। ফ্লাইট করার পর দেখা গেল আমি তো দুবাই হয়ে গেছি, দুবাই আমার 4 ঘন্টা ট্রানজিট ছিল। তারপর আমি ডাইরেক্ট ওইখান থেকে মালপেন্সা এয়ারপোর্ট, মিলান শহরে যেটা, ওইখানে ডাইরেক্ট ওইখানে পৌঁছাইছি। তারপর আপনার ইতালিতে, তারপর আমার বাসায় জেনোভা শহরে আসছি। আর হ্যাঁ, আপনি ইতালি এয়ারপোর্টে ইতালিয়ান পুলিশরা ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। ওই বাঙালিরাই আপনার যত মানে কোয়েশ্চেন করবে আপনাকে, মানে একটু আটকে দেওয়ার চেষ্টা করবে, বুঝেনি তো। তো আপনি যখন ইতালিতে ফার্স্ট ল্যান্ড করবেন আপনার কাজটাকে আমি বলে দেই, যদি আপনি একা থাকেন তাহলে ফার্স্টে আপনাকে তো আপনার কাজটা হলো আপনি এয়ারপোর্টে নেমেই বাসায় যাবেন। তো বাসায় যাবেন কীভাবে, আপনার কাছে তো ইতালিয়ান ইউরো নাই, আপনার কাছে বাঙালি টাকা বা আপনার কাছে অ্যাড্রেসও নাই, আপনি কীভাবে যাবেন সেটাও জানেন না। তো যদি আপনার পসিবল হয় আপনি আগের থেকে যে বাসায় উঠবেন সে মালিককে বলে দিবেন যে আপনার জন্য এই টাইমে একটা উবার ঠিক করে রাখতে, যাতে করে আপনার জন্য এয়ারপোর্টে সে দাঁড়িয়ে থাকে, তো আপনি উবারে সহজেই আপনার বাসায় যেতে পারবেন। এখানে আমরা যেমন এখানে আসার পর আমার তো ঝামেলা তেমন হয় নাই, আমি আর আব্বু একসাথে আসছি। আব্বু তো এখানে পুরান, আপনার 12 বছর ধরে থাকে, 13 বছর হবে। তো আপনি যখন আসবেন আগের থেকে বলে রাখবেন যে আপনার জন্য উবার ঠিক করে রাখতে। আর এক কথা হলো, এটাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে কী করবেন, দেখবেন আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন, বাইর হবেন, দেখবেন অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি ভাষাতে একেবারেই পারেন না, তাদেরকে আপনি অ্যাড্রেসটা দেখাবেন, তারপর তারাই বুঝে নিবে যে আপনি কোথায় যাবেন, তারপর তারা ভাড়া জিজ্ঞাসা করবে।
ইয়া সরি ভাড়া বলবে, তারপর আপনার যদি পোষায় ওই ভাড়া দিয়ে আপনি যাবেন। আপনি যদি কম খরচে যেতে চান তাহলে আপনার ট্যাক্সি ছাড়া আপনার বাস আছে, তারপর ট্রেন আছে, ট্রেনে গেলে তো খরচ একেবারেই আপনার কম। দেখা গেলো আপনি ট্যাক্সি করে গেলে দেখা গেলো ভাড়া পড়বে আপনার 15-20 হাজার টাকা, আর ট্রেনে গেলে আপনার ভাড়া পড়বে 2000-2500 টাকা। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন। তারপর বাসায় যখন যাবেন, বাসায় গিয়ে রেস্ট টেস্ট নেবেন, তারপর আপনার আরেকটা কাজ কি, সিম কিনা। আপনার ফ্যামিলির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো আপনি দোকানে যাবেন, যে ভাষা বুঝে আপনার, ভাষা বুঝে তাকে নিয়ে যাবেন, তারপর আপনি সিম কিনবেন। সিমের দাম কীরকম, সিমের দাম আপনার ইতালিতেই সিমের দাম আপনার 15 ইউরো 20 ইউরো বা 25 ইউরো। আমি যে সিম কিনছি এটা আপনার ওই 25 ইউরো নিছে। আমি প্যাকেজে কিনছি, আপনার ইচ্ছা। আপনি আমার প্যাকেজটা হলো আপনার প্রতি মাসে 10 ইউরো ভরতে হয়, 100 জিবি দেয় আমাকে, ইতালি টু ইতালি আনলিমিটেড কল, কোনো টাকা কাটে না, আনলিমিটেড কল ফ্রি। কিন্তু আপনি যদি ইতালি থেকে আরেক দেশে কল দেন সেক্ষেত্রে প্যাকেজ কিনতে হয়। তো আমারটা প্যাকেজ সিস্টেম নেই, আমি বাইরে আপনার অন্য দেশে ফোন দিতে চাইলেও ডাইরেক্ট কল দিতে পারবো না। স্কুলে গিয়ে আপনার কথা বলে 10 ইউরো নিবে, পাসপোর্ট লাগবে, তা আপনাকে অ্যাডমিট নিয়ে নিবে। আপনার ইতালির স্থানীয় স্কুলে সব স্কুলই মোটামুটি 3 দিন ক্লাস হয় সপ্তাহে 2 ঘন্টা করে, তো আপনি তখন ভাষা শিখবেন। আর আপনার আরেকটা কাজ হলো, যারা ফ্যামিলি ভিসা আসবেন, আপনার প্রথম 5 দিনের ভিতর হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থায় প্রথম 5 দিনের ভিতর আপনি একটা যে কোনো ইতালিয়ান ভাষা না বুঝলে, আপনার বাংলাদেশিরা অনেক অফিস খুলছে, তাদের সাথে কথা বলে আপনি একটা অনলাইনে আবেদন করবেন। আপনি যার মাধ্যমে আসছেন ফ্যামিলি ভিসায়, আপনার বাবা কাগজপত্র দিয়ে সৌজন্য দিয়ে আপনার আবেদন করার পর আপনার 10 দিনের ভিতর একটা চিঠি আসবে। চিঠি আসার পর 120 ইউরো খরচ যাবে, মানে আপনার 12,000 টাকা খরচ যাবে ওই আপনার পোস্তরা, মানে পোস্ট অফিসে গিয়ে আপনার কাগজপত্র জমা দিতে হবে টাকা পয়সা। তারপর একটা ফিঙ্গারের ডেট আসবে, ফিঙ্গারের ডেটটা হয়তো বা 2 মাস পর দিবে। তো ফিঙ্গারের সময় আপনার ছবি তুলতে হবে, ফিঙ্গারটা দেওয়ার পর দেখা গেলো আরও 2-3 মাস, মানে টোটাল 5-6 মাসের ভিতর একটা সৌজন্য পেয়ে যাবেন, যেটার মেয়াদ 1 বছর কি 2 বছর হবে। তখন আপনি ইউরোপের 27-28টা দেশে ঘুরতে পারবেন, দেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন। এটা ফ্যামিলি ভিসা যারা আসবেন তারা। অন্যরা কিভাবে পাবেন, অন্যরা আপনার দেখা গেল যারা এগ্রিকালচার ভিসা আসে 9 মাসের মেয়াদে, তারা 9 মাস পর দেখা গেলো অবৈধ হয়ে যায়, কাগজের মেয়াদ শেষ হয়ে যায়। তখন যদি মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে আবার কন্ট্যাক্ট করে, আবারও সে কাজ করতে পারবে বৈধভাবে। একসময় কাজ করতে করতে 2-3 বছর পর দেখা গেলো তাকে একটা সৌজন্য তারা সরকারে আবেদন করলে দিয়ে দিবে, কারণ আপনি রেগুলার কাজ করতেছেন। তো আমার কথা ক্লিয়ার?